হতাশায় বেসামাল হয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন আওয়ামী লীগ কখনোই দলীয় পদ কেনে বেচার রাজনীতি করে না এটা বিএনপির কাজ সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় এসব বলেন হানিফ পরে সাংবাদিকদের তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো সিন্ডিকেটের কাছে জিম্মি নয় সরকার বরং কঠোর অবস্থানে রয়েছে এ সরকার জনগণের সরকার বলেও মন্তব্য করেন হানিফ